দশেরা পেসার নির্বাচনের মধ্য দিয়ে শেষ হলো সিলেট স্ট্রাইকারস পেসার হান্ট 2023। এবারের বিপিএল এ সিলেট স্ট্রাইকারসের নেটে বোলিং করার সুযোগ পাবেন তারা, যারা নিজেদের প্রমাণ করতে পারবে। এছাড়াও ভবিষ্যতে বিপিএল খেলার সুযোগও থাকছে তাদের। আর তরুণ এসব পেসারদের স্বপ্ন ভবিষ্যতে জাতীয় দলে খেলার। সিলেট থেকে স্টাফ রিপোর্টার রাজ্জাক রুনুর তথ্যচিত্রে জানাচ্ছেন পিয়াস সাহা। সিলেট আউটার স্টেডিয়ামের বাইরে তরুণদের এমন অপেক্ষা, বল হাতে গতির ঝড় তোলার, নিজেদের প্রমাণ করার। আর এইসব তরুণদের সেই মঞ্চ তৈরি করে দিয়েছেন বিপিএলের দল সিলেট স্ট্রাইকারস। মাশরাফি তাসকিনদের উত্তরসূরির খুঁজে দলটি আয়োজন করে পেসার হান্ট 2023। দুই দিনের এই ইভেন্টে অংশ নিয়েছিলেন 550-এরও বেশি সম্ভাবনাময় পেসার, যাদের সর্বনিম্ন বোলিং গতি ধরা হয়েছিল ঘন্টায় 75 মাইল। যাচাই বাছাই শেষে 10 জন পেসারকে চূড়ান্ত করে নির্বাচকরা, আর 4 জনকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই। ভবিষ্যতের কথা চিন্তা করেই সিলেট স্ট্রাইকারসের এমন উদ্যোগ বলে জানিয়েছেন দলটির প্রধান কোচ রাজেন সালহে। এইসব তরুণ পেসারদের জাতীয় দলের জন্য প্রস্তুত করার লক্ষ্য তাদের। সিলেট স্ট্রাইকারসে আমাকে জয়েন করা হয়েছে, আসলে মাশরাফির সাথে আমি কথা বলেছিলাম এবং আমাদের যে টিম ওনার যারা আছেন তারা, তাদের চিন্তা ভাবনা যে ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করা, আসলে ফিউচার নিয়ে তাদের নিয়ে কাজ করা। এখান থেকে আমরা আসলে বেশ কিছু আমরা প্লেয়ার পেয়েছি যারা 130 কিলোমিটার, 131 কিলোমিটার, 132 কিলোমিটার খুব বল করছে। তাদেরকে নিয়ে আসলে আমরা নার্সিং করাটা খুব জরুরি এবং আমাদের নেট বোলার হিসেবে আপাতত 1 বছরের জন্য আমরা, যদি তারা এখান থেকে তাদের ইম্প্রুভমেন্টটা আমরা দেখতে পারি, হয়তো বা টিম ম্যানেজমেন্ট যদি মনে করেন তাহলে হয়তো আমরা বিপিএলে তাদেরকে আমরা ইনক্লুড করতে পারি। আমরা আশা করি এখান থেকে আমরা, যেহেতু অনেক ইয়াং ছেলেরা আছে, তারা আগামী 1-2 বছরে তারা প্রায় 135-137 কিলোমিটার মানে বল করতে পারবে বলে মনে করি এবং বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করতে পারবে। নির্বাচিত হওয়ার আনন্দে গানা ভাসিয়ে এই সুযোগ কাজে লাগিয়ে আরো সামনে এগিয়ে যেতে চান এইসব তরুণ তুর্কিরা। প্রথমে গ্রামে খেলতাম, তারপর এজ লেভেল খেলছি, ন্যাশনাল 17 ট্যুর করছি, আর এখন অনেকদিন করোনার পর কোনো সুযোগ পাই না, অনেকদিন পর আমাদের সিলেটে একটা সুযোগ আসছিল, সুযোগটা কাজে লাগাতে পারছি, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আর লক্ষ্য তো সবারই ন্যাশনাল টিম খেলার, আমারও লক্ষ্য ন্যাশনাল টিম খেলবো। পেস বোলার আমাদের সিলেটের পেস বোলার অনেক ভালো করতেছে ন্যাশনাল টিমে, আমারও চেষ্টা ওদের সাথে জুটি বেঁধে আমিও ভালো কিছু করার। ইন্টারন্যাশনাল প্লেয়ার হতে যতটুকু চেষ্টা করা দরকার আমি ততটুকুই করবো, চাইবো একদিন, আমি নিজেও চাই একদিন ন্যাশনাল টিমে খেলবো। আমাদের এই সেফ সিলেট এবং সিলেট স্ট্রাইকার্সে আমাদের খুব সুযোগ করে দেওয়া, তাদেরকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ যে আমি এখানে আসি, আমার খুবই ভালো লাগতেছে যে সিলেট স্ট্রাইকার সেফ সিলেটের টিমের সাথে আমি আছি, আল্লাহর শুকরিয়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাই অত প্রতিযোগিতার মধ্যে সর্বশেষে থাকা, এটা অনেক বড় একটা মানে নিজের একটা অ্যাচিভমেন্ট, সেজন্য আমি নিজের কাছে আজকে খুবই খুশি আনন্দিত। এবারের বিপিএল এ সিলেট স্ট্রাইকারস দলের সঙ্গে নেট বোলার হিসেবে দেখা যাবে হান্টের বিজয়ীদের, যেখানে তারা সুযোগ পাবেন কোচিং প্যানেল ও দেশি বিদেশি ক্রিকেটারদের সাথে কাজ করার। পিয়াস সাহা, আরটিভি।